আলাইকুম সুপ্রিয় সুতি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ জাহান সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসে যারা আছেন বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে যারা আছেন ফাস্টফুড যদি ডেট এক্সপায়ার হয়ে যায় বা ফাস্টফুডের মেয়াদ যদি শেষ হয়ে যায় নতুন ফাস্টফুড নবায়ন করতে বা ফাস্টফুড নবায়ন করতে কত টাকা খরচ হয় সেটা অনেক বাইরে প্রশ্ন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো প্রথম অবস্থায় আপনার যদি পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে যে কোনো টাইপিং সেন্টারে গিয়ে এই ধরনের না আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফাস্টফুড রিনিউয়ের একটা ফর্ম আপনারা নেবেন এবং কি আপনার পুরাতন পাসপোর্টের ফটোকপি নিয়ে আপনারা সরাসরি কনসুলেট অফিসে যাবেন কনসুলেট অফিসে যাওয়ার পর পাসপোর্ট বিশেষ করে এখানে অনেক ধরনের পাসপোর্ট হয় বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে এ শ্রেণী বা বি শ্রেণী দুই পাসপোর্টেই বেশি রিনিউ করা হয় তো এই শ্রেণী বিশেষ করে যারা সংযুক্ত আরব আমিরাতে বিজনেস লাইনে আছেন ইনভেস্টর বা পার্টনারশিপ বিষয়ে আছেন বা যাদের বিশাল প্রফেশন বড় তাদেরকে এ শ্রেণী বলা হয় এ শ্রেণীর পাসপোর্ট রিনিউ করতে গেলে আপনাকে চারশো পাঁচ দেড়হাম এবং কি বি শ্রেণী যারা শ্রমিক বা ছাত্র তাদের জন্য একশো পঁচিশ দেড়াম পর্যন্ত খরচ হবে আপনাদেরকে একটা তালিকা আমি দিয়ে দিচ্ছি এখানে এটা বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই সংযুক্ত আরব আমিরাত এই তালিকাটা আপনার স্ক্রিনশট দিয়ে আপনারা রাখতে পারেন বা ভিডিওটি সেভ করে রাখতে পারেন তো এটা হচ্ছে আপনার মূল কাজ যখন আপনারা এই টাকাগুলো দিয়ে আপনারা জমা দেবেন পাসপুট ট্রেনিউর জন্য পরবর্তীতে আপনাদেরকে এই ধরনের একটা কাগজ দেবে তো এটা দেওয়ার পর প্রায় দুই মাস দুই মাস থেকে আড়াই মাস এর ভিতরে আপনার নতুন পাসপোর্টটি আসবে এবং কি তারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম